নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রথমেই জানাই আপনাদের আজকে ইংরাজির নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন এবং ভালো কাটুক দিনগুলো, এটা বলেই শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে তৃণমূলের চিন্তার দিন শুরু হলো আজ থেকে। কেন বলছি, কি জন্য বলছি, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলি আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। আমি যে কথাগুলো বললাম অর্থাৎ শুরুতেই যেটা বললাম তৃণমূলের চিন্তার দিন শুরু, নিশ্চয়ই শুনে আপনি ভাবছেন এটা আবার কি কথা, রুদ্রবার্তা হঠাৎ করে এই কথা বলছে কেন। আজ তো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আজকের দিনে তারা হই হই করবে, চই চই করবে, চারিদিকে তাকাবে, চারিদিকে বলবে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এবং আওয়াজ হবে, খেলা হবে, খেলা হবে, কোথাও বাজবেন, দিদি আমাদের মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, এসব বাজবে সেখানে দাঁড়িয়ে। হঠাৎ করে আজকে সকালবেলা এই কথা কেন, অনেকেই বলবেন, তাদের মধ্যে বেশ কিছু আছেন যারা তৃণমূল পন্থী, তারা আমাদের আমরা আপনজন তারা হয়েও গেছেন, কারণ তারা আমার সঙ্গে দীর্ঘদিন যতই বাগবিতণ্ডা করুন কিন্তু আমার সঙ্গেই তারা থাকেন, অর্থাৎ রুদ্রবার্তা তারা দেখেন। তাদের প্রশ্ন আসবে যে রুদ্রদা তো একই কথা বলেন, খালি আপনার চোখে খালি তৃণমূলের খারাপই দিন আসছে, চিন্তার দিন কই, কিছু তো হচ্ছে না। আবার অনেকে যারা বামপন্থী আছেন যারা দেখেন তারাও ভাবছেন যে কথাগুলো কোথায় মিলবে, শেষে কি মিলবে। কিন্তু আমি একটা কথা বলি, রাজনীতি হচ্ছে মারপ্যাচের খেলা, এবং রাজনীতির দলকে টিকে থাকতে গেলে অনেক হিসাব করে টিকে থাকতে হয়। সেই হিসাব বলছে এই বছর শুরু থেকেই একদম শুরু হচ্ছে কিন্তু তৃণমূলের চিন্তার দিন। এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ বছর তৃণমূলের কাছে, তার কারণ হচ্ছে 2023 হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের দিন, এবং কবে হবে দিনটা পিছোচ্ছে, কিন্তু হবে তো বটেই, অর্থাৎ 2023-এ পঞ্চায়েত নির্বাচন হবে। এবং পঞ্চায়েত নির্বাচনে লড়ার জন্য তৃণমূলের যে আসল ভিত, অর্থাৎ বুথ স্তরের কর্মী এবং পঞ্চায়েতের প্রধান যারা থাকেন তাদের, এদের মধ্যে অনেকেই কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছে, এবং তাদের অনেকেই তৃণমূল কংগ্রেসের এই অভিষেক ব্যানার্জির বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চ থেকে ইস্তফা দিয়ে দিন, ইস্তফা দিয়ে দিন বলে তাৎক্ষণিক মেকআপ দেওয়ার যে চিন্তা, জনগণের কাছে মেকআপ দেওয়ার, এটা নাটক। সেই চিন্তাতে তৃণমূলে যে সমস্ত প্রধান বা উপপ্রধানরা অপমানিত হচ্ছেন তাদের প্রত্যেকেরই কিন্তু হাতে লাগছে, কারণ তারা ভাবছেন যে শুধু নিজের ঘরের কাছে নয়, প্রত্যেকের কাছে আমরা খারাপ হয়ে গেছি, পুরো রাজ্যবাসীর কাছে, যে আমরা সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোক যারা দুর্নীতি করেছি বলে আমাদের সরিয়ে দেওয়া হলো, বা আমরা সেই সমস্ত পঞ্চায়েত প্রধান যারা যোগ্যতা বলে জিতলেও আমাদের হয়ে গেছে এমন অবস্থা যে আমাদের এক ঝটকায় অভিষেক ব্যানার্জি সরিয়ে দিচ্ছেন, আমরা নাকি মানুষের সঙ্গে নেই। এই ব্যাপারটা কিন্তু অনেককে হিট করবে। দেখুন, যারা একদম দুর্নীতির পাঁকে ডুবে আছে তাদেরকে হিট করার কোনো ব্যাপার নেই, কারণ তারা নিশ্চিন্তে জানেন বাবা ছাড়লে আমাকে পুলিশ তুলে নেবে, অর্থাৎ এরা ফাঁসিয়ে দেবে, কাজে আমাকে থাকতে হবে, এই ভেবে কিছু লোক থাকবেন, কিন্তু কিছু লোক ব্যাক স্ট্যাপ করবেই, এবং বেশ কিছু লোক তাদের আদর্শের জন্য ছেড়েও দেবে। এবার প্রশ্ন হচ্ছে আদর্শ কাদের আছে কাদের নেই। দেখুন, নিচুতলার বহু কর্মী আছে যারা পেটে গামছা বেঁধে রাজনীতিটা করেছেন, এরকম বলে বহু আমি আমার এলাকাও চিনি যারা কোনো উন্নতি তাদের জীবনে হয়নি, তারা খেটে গেছেন, আজও তৃণমূলকে ভালোবাসেন, এবং আজও তারা আক্ষেপ করেন যে কি ভেবেছিলাম কি হলো। এই শ্রেণীর সংখ্যাও কিন্তু অনেক, তারাও কিন্তু বীতশ্রদ্ধ, এবং পঞ্চায়েত ভোটে এই একটা খেলা আপনারা দেখতে পাবেন, এবং তৃণমূল কংগ্রেস সেটা নিয়েও কিন্তু চিন্তিত, কারণ তাদের যে টিম রয়েছে, মানে তারা যেটা খোঁজ খবর নিচ্ছে, মানে যারা আইবি থ্রু দিয়ে আসে বলে অনেকে বলেন, বা যারা ভাবেন পুলিশের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে, তারা সবাই জানেন যে এই মুহূর্তে পঞ্চায়েতের মধ্যে ভোট হলে পরে তৃণমূলের পক্ষে কিন্তু যদি রিগিং না করেন বা জোর করে যদি ভোট না ছিনিয়ে নেয় তাহলে জেতা খুব টাফ বিভিন্ন জায়গায়, কারণ মানুষ খেপে আছে। এটা হচ্ছে রাজনীতির একটা জায়গা। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জনগণের কাছে, জনগণ কিন্তু একটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে তারা বুঝে গেছে যে রেশনিং সিস্টেম কেন্দ্র দেয়, ঘর অর্থাৎ আবাস যোজনা কেন্দ্র দেয়, এবার আপনি যদি দেখেন অন্যান্য যেসব জল সেটাকে দেয় কেন্দ্র দিচ্ছে, যদি সড়ক যোজনা দেখেন কেন্দ্র দিচ্ছে, এবং যদি অন্যান্য দেখেন সবকিছু দেখেন তাহলে সবকিছু বেরিয়ে আসবে যে সমস্ত কিছু প্রকল্পই কেন্দ্র সরকারের দেওয়া, 100 দিনের কাজও দেওয়া, এই সব কিছু কেন্দ্র সরকারের। আজ বাংলার জনগণ প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে বুঝে গেছে, এটা কিন্তু একটা বড় মাথা ব্যথা। এবং রেশনিং সিস্টেম এবার যদি ওই যে কুপন বা বিল দেবে, যে রসিদটা দেবে, সেই রসিদের মধ্যে লেখা থাকবে কেন্দ্র কত দিচ্ছে, রাজ্য কত দিচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা মাথা ব্যথা। অর্থাৎ তখন কিন্তু বাংলার সমস্ত জনগণ জেনে যাবে রেশন নিতে গিয়ে যে কেন্দ্র সরকার কতটা ভর্তুকি দিচ্ছে, অর্থাৎ কেন্দ্র আমাদের দিচ্ছে নাকি রাজ্য দিচ্ছে, ব্যাস। এটা কিন্তু ভয়ঙ্কর একটা
ভয়ঙ্কর ধাক্কা তৃণমূলের কাছে লাগবে, কারণ তৃণমূল এতদিন ধরে এটা চালিয়ে গেছে। এটা তো গেল আপনার পর পর পয়েন্ট, যেগুলো কেন্দ্র সরকার দিচ্ছে, রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছিল সেটা জনগণ জেনে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে জনগণ আরেকটা জিনিস জেনে গেছে যে আমাদের অধিকারের জন্য আমাদের লড়াই লড়তে হবে, অর্থাৎ আমি বাড়ি পাইনি কেন তার জন্য রাস্তায় নামতে হবে। এটাও কিন্তু তৃণমূলকে চিন্তায় ফেলবে, এবং এটা 2022 শেষের দিক থেকে যেরকম দেখতে শুরু করেছেন ঠিক একইভাবে কিন্তু টানা চলবে। এবং মনে রাখবেন যখনই কেউ দুর্নীতি করবে তার বিরুদ্ধে কিন্তু সরব হবে আম জনগণ, কারণ তারা বুঝেছে একটা প্রবল প্রতিপক্ষ কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ বিজেপির দিকে কিন্তু তাদের একটা টার্গেট থাকবে বা লক্ষ্য থাকবে যে একটা তৈরি হয়েছে। হ্যাঁ, এবার সেটিং তত্ত্ব যারা যারা ছড়াচ্ছেন সেটা অচিরেই শেষ হবে, কারণ এটা আপনি নিশ্চিন্তে থাকুন, অচিরেই বুঝে যাবে সবাই জনগণ যে এটাও মিথ্যে কথা, কোনো রাজনৈতিক দল এবং কিছু কিছু একই বামাদর্শের রাজনৈতিক দল বা তৃণমূলের ভেতরে কিছু লোক এইটাকে ছড়াচ্ছে। সে প্রসঙ্গে পরে যাবো এবং সেটিং তত্ত্ব কাটার কি উপায় আছে সেটাও বলবো, কিন্তু এখন আমি যেটা বলছিলাম তৃণমূলে কেন চিন্তার কারণ, তৃণমূলের চিন্তার আরো একটা কারণ হচ্ছে আদালত, অর্থাৎ এবার আদালতের রায় বা নির্দেশ সেই জায়গায় গেছে যেখানে গিয়ে কিন্তু জানুয়ারিতে অনেকগুলো নির্দেশ আসবে বা রায় আসবে। সেই রায়ের মধ্যে একটা যেরকম অভিষেক ব্যানার্জিকে কি মানে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতে পারে বা কি করা হবে না করা হবে, এটা যেরকম আছে মানে অভিষেক ব্যানার্জি সেই বিখ্যাত উক্তি যে উখাড় নাই উখাড়লো, এই কথাগুলো তিনি বলতে পারবেন কি পারবেন না সেটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন হচ্ছে অনুব্রত মণ্ডল এই রাজ্যে থাকবে নাকি দিল্লিতে যাবে, আর দিল্লিতে যাওয়ার ব্যাপারটা কিন্তু জানুয়ারিতে ঠিক হবে। তার সঙ্গে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে ডিএ মামলা, ডিএ মামলায় এবার সুপ্রিম কোর্টের বাঙালি ব্যাপারটা যেহেতু চলে যাচ্ছে, কারণ বাঙালি বিচারপতি যেভাবে আরেকটা চাল চালাচ্ছেন, মানে তৃণমূল কিন্তু একদম সুচতুরভাবে খেলা খেলেন এবং সেই খেলা খেলাতে অনেক কিছু গড়বড় হয়ে গেছে। বাঙালি সেন্টিমেন্ট তুলে বাঙালি জজ, তিনি জজ সাহেব যারা ছিলেন তারা দুজন চলে গেছেন, এবারে অন্য বিচারপতির হাতে আছে, সেই বিচারপতি কি করছে সেটাও দেখার বিষয়। অর্থাৎ ডিএ মামলাটাও কিন্তু এই সুপ্রিম কোর্টে এই এই বছরেই আছে এবং জানুয়ারিতেই আছে, অর্থাৎ শুরু। আইনগত দিক থেকে যদি দেখেন কতগুলো ছেলে টোটাল চাকরি যাবে, মানে ছেলে মেয়ে যারা ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে কতজনের চাকরি যাবে সেটাও একটা মাথা ব্যথা। অর্থাৎ তৃণমূল কিন্তু এই মাথা ব্যথাটাও ভুগছে, কারণ তারা বেরিয়ে এসে তারা কি রিপারকাশন দেবে, অর্থাৎ যাদের চাকরি যাবে তারা সহজে ছেড়ে দেবে এটা কিন্তু ভাববেন না। আজ যারা চুপচাপ আছে তারা দেখবেন লজ্জায় অপমানে যখন দেখবে তাদের সব হারিয়ে গেছে, কারণ সব জায়গায় এখন সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিচ্ছে আমার পাড়ায় অমুক লোক চাকরি পেয়েছিল, আমার এলাকার অমুক স্কুলে, আমি দেখছি আমাদের এখানে এলাকার একটা স্কুলের ছবি ফেসবুকে দিয়ে দিয়েছে, মানে স্কুলে ভুয়ো নিয়োগ। তো এরকম ভুয়ো নিয়োগগুলো যখন সামনে আসবে এরা কিন্তু এদের রিপারকাশনটা কিন্তু আরও ভয়ঙ্কর হবে, এরা কিন্তু টাকা ফেরত দেওয়ার জন্য লড়াই লড়বে এবং এই লড়াইটাও কিন্তু ভয়ঙ্কর হবে। একদিকে বঞ্চিত প্রার্থীরা তারা রাস্তায় নামছে, অন্যদিকে যারা চাকরি হারাবে মানে ভুয়ো কিন্তু টাকা তো দিয়েছে তারা, তারা কিন্তু রাস্তায় নামবে। এই দুইয়ের সমন্বয় যেটা হবে সেটা কিন্তু ভয়ঙ্কর আগামী দিনে কলকাতার বুকে হবে, কারণ সেটা সবাই জানে যে নবান্নে চলো অথবা কালীঘাটে চলো, এই আন্দোলনটা কিন্তু কেন্দ্রীভূত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতিগতভাবে বামফ্রন্টও কিন্তু রাস্তায় নামছে এবং তাদেরও আন্দোলন কিন্তু সংগঠিত হচ্ছে। বামপন্থীরা আর যাই হোক রাস্তায় নামলে বহু লোক কিছু লোক তাদের সঙ্গেও যাবে, বিজেপি রাস্তায় প্রতিনিয়ত নামছে, বিজেপির সঙ্গে বহু লোক চলে গেছে। এই যে যাওয়া এবং এই যে আন্দোলনমুখী হয়ে যাওয়া রাজ্য, এটা কিন্তু 2023 জানুয়ারি মাস থেকে শুরু হলো নতুন ব্যাপার, অর্থাৎ এটা চিন্তার কারণ। আমি যে কথাগুলো বললাম যুক্তি দিয়ে বলার চেষ্টা করলাম, এরপর যদি মনে হয় আমার কথা ভুল আপনারা নিশ্চয়ই বলবেন যে আমার কথা ভুল, কিন্তু আগে বলে রাখি সেটিং ফেটিং এইসব বলে বলতে যাবেন না যে সেটিং হয়ে গেছে এই হয়ে গেছে এর জন্য কিছু হবে না, এটা বলবেন না, কারণ যা কিছু তদন্ত হচ্ছে সব আদালতের নির্দেশে এবং যা কিছু চাপ দিচ্ছে আদালত দিচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সিবিআই কেও ছাড়ছে না, ইডি কেও ছাড়ছে না ভুল বললে, ঠিক সেইভাবে অন্যান্য বিচারপতিরাও কিন্তু একইভাবে বলছে কোথায় ডিলে হচ্ছে কোথায় ডিলে হচ্ছে না, কাজেই এই চাপটা কিন্তু থাকবে সিবিআই বা ইডির উপরে, কাজে সেটিং হচ্ছে বা ফেটিং হচ্ছে ভাববেন না। আর একটা কথা বলি আপনাদের, বিজেপিও কিন্তু ঢেলে সাজাচ্ছে নিজেদের সংগঠন, আগামী দিনে ঢেলে সাজানো হবে বিজেপির নিচু স্তর থেকে উপস্তর অব্দি, এটাও আমাদের কাছে খবর আছে। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা কিন্তু এই রাজ্যে লাফিয়ে পড়ছে, তার কারণ হচ্ছে এবারে 2024 ইলেকশন আছে, কাজেই সমস্ত দিক থেকে যদি দেখেন তৃণমূলের চিন্তার দিন কিন্তু শুরু হলো। বললাম চেষ্টা করলাম আমার তরফ থেকে যুক্তি দিয়ে বোঝানো, যদি মনে হয় ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন, আর যদি মনে ভুল বলেছি কমেন্টস করে জানাবেন। আর একটা কথা বলি, বছরের প্রথম দিন মানে নতুন ইংরাজি বছরের প্রথম দিন, এই দিনে আপনাদের কাছে বলা যে আপনারা যারা নতুন এসেছেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে আমার আপন জন হিসেবে থাকবেন। এখনকার মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।